আজকের রেসিপি আলু কাঁচকলা দিয়ে নিরামিষ তরকারি। চলুন দেখিয়ে দিই আমি কিভাবে রান্না করলাম। প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু হলুদ ও নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে আসলে তাতে আমি কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে আরেকটু ভেজে নেব। পর ভাজা হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ও তেজপাতা ফোড়নে দিয়ে তাতে আদা বাটা, কাঁচা জিরে বাটা ও কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, নুন ও হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষে আসলে এর মধ্যে আমি ভেজে রাখা কাঁচকলা ও আলুগুলো দিয়ে ভালো করে এবার মশলার সঙ্গে কষাতে হবে। এরপর আলু ও কাঁচকলাগুলো কষে আসলে আমি এর মধ্যে একটু জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে উপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দেবো। আপনারা চাইলে গরম মশলার সাথে একটু ঘিও দিয়ে দিতে পারেন। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম। তো দেখুন, আমাদের রেডি হয়ে গেল নিরামিষ আলু কাঁচকলার তরকারি। যারা নিরামিষ পছন্দ করেন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।